মর্নিং বন্ধুরা, ব্লগ উইথ শম্পা। আমি শম্পা, তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদ ও কৃপায় আমিও ভালো আছি। তো আজকে যেটা নিয়ে ভিডিওটা, সেটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী নিয়ে ভিডিও আমি বানিয়েছি। তো আমার কিছু চুড়িদারের কালেকশন তোমাদেরকে দেখাবো, যেটা আমার কাছে আছে, সেটুখানি আছে, সেটুখানি তোমাদেরকে দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 9:30, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তার আগে বলে দিই, আর ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল শুধু আমার হাজব্যান্ডের জন্য, এতক্ষণ ঘুমিয়েছিল। তো এখন উঠলো, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ও এখন বাজারে গেল, তাই আমি এখন ব্লগটা স্টার্ট করছি। আর ঘরের অলমোস্ট সব কাজ হয়ে গেছে, ও উঠলো, আমি বিছনা ফিছনা রেডি করা হয়ে গেছে, শুধু ঘরটা মানে পুজবো, আমি স্নান করব, তারপরেই তোমাদেরকে আমি দেখাবো আমার চুড়িদার কালেকশনটা। কিন্তু তার আগে রোজ যেটা করি সেটাই করবো, আমার মেয়ের সাথে তোমাদের সাথে দেখা করানো। চলো তো দেখা করিয়ে দিই মেয়ের সাথে। মামা, এই যো, সবাইকে টাটা করে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও, এরম ভাবে এরম ভাবে এরম করে দিয়ে দাও, এই যে এই যে মুখে হাত দিয়ে, মুখে হাত করে দাও। আচ্ছা তাহলে একটু নমস্কার করে দেখিয়ে দাও তো সবাইকে, নমস্কার নমস্কার করে দেখো, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, নম করে দেখি দাও, নম করো, নম করো। ও এখন ওপরে ঠাকুরের দিকে তাকাচ্ছে, আমাদের ওই মানে গেটের ওপরে একটা গণেশ ঠাকুরের ফটো আছে, তো সেটার দিকে তাকিয়ে আছে, নমস্কার করবে, ও নমস্কার মানে ঠাকুর নমস্কার, এটাই জানি। একটু টাটা করে দাও তাহলে আর একবার সবাইকে, ওটা তো টাটা না, ওটা চুমু হয়ে গেল। তো তোমার জিপটা দেখিয়ে দাও একটুখানি সবাইকে, তো দেখতেই পারলে, যা যা বললাম সেগুলো আজকে করলো, আজকে মনটা ভালো আছে। ওর টিফিন টিফিন সব হয়ে গেছে, এখন আমি ক্যামেরা তুলে নিয়েছি, মানে এখন ওই জন্য চেঁচাচ্ছে, আবার কোলে তুলতে হবে। তো চলো আমি কাজগুলো করে নিয়ে এসে তোমাদের সাথে চুড়িদারের কালেকশনগুলো শেয়ার করছি। চলো ঘরটা পুছে নিই। আমার ঘর পোছার আগে আমার মেয়ের ওই মগটা ধরার খুব ইচ্ছা, ওকে ধরতেই হবে। ও দেখবে আমি ঘর পুষতে যাবো, আমার সচেতন তো ওদিকে যাবো, এটা ওর শখ। কাজছিল বলে স্নান করতে যেতে পারবো না, স্নান করতে গেলে ওর কান্না স্টার্ট হয়ে যায়, তো কাজছিল বলে কোলে নিয়েছি, একটু চুপ করেছে। চলো তাহলে চুড়িদারের কালেকশনগুলো দেখিয়ে দিই। চলে এসেছি আমার চুড়িদার, আমার কাছে খুব বেশি চুড়িদার নেই, এই কটাই চুড়িদার আছে দেখতেই পাচ্ছ। তো চলো একে একে দেখিয়ে দিই, কোনটা কোনখান থেকে কিনেছিলাম, কত প্রাইস আমার মনে নেই, যদিও বা যে কটার মনে আছে সে কটা বলতে পারবো, কোথা দিয়ে কিনেছিলাম সেটা বলে দিতে পারবো। আর এগুলো সবই আমার পিস কিনে বানানো, কোনোটাই রেডিমেড কেনা নয়। তো আমি চলে এসেছি তোমাদের কাছে, এখন চুড়িদার কালেকশন দেখাবো, চলো দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমার হাতে এটা এসেছে, দেখতেই পাচ্ছ অল ওভার সুতোর কাজ করা, খুব সুন্দর পিসটা, কিন্তু খুব মোটা, যে শীতকাল ছাড়া পরতে পারবে না। এটা আমি কিনেছিলাম হচ্ছে সিমলা থেকে, 2018-তে আমি আমার বাবার সাথে সিমলা ঘুরতে গেছিলাম, তখন ওখান থেকে এই পিসটা কিনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল দেখে, আর ওখানকার একটা পিস স্মৃতি আনতে হবে, সেই জন্য এটা নিয়ে এসেছিলাম। এটার দাম নিয়েছিল 350 টাকা, পিসটার দাম নিয়েছিল। তো এখানে এনে তারপর বানিয়েছি, বানিয়ে এটা পরেছি, অনেকবার পরি, এখনও পরি, খুব সুন্দর এটা। তারপর একটা নর্মাল রেগুলার ওয়্যারের আমার চুড়িদার, রেগুলারই পরি, এটা কিনেছিলাম আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে এই পিসটা, এটার দামটা অতটা মনে নেই, এটা বিয়ের অনেক আগের পিস, তো বুঝতে পারছি না, ভুলে গেছি, মনে নেই, এটা ফ্লিপকার্ট থেকে কেনা। তারপরে আসছে এই ব্লু কালারের পিসটা, এ
এটা আমাকে আমার মা 2018-তেই পুজোর সময় দিয়েছিল। ওই যে বললাম আমার মা আমাকে পয়সা দিয়ে দেয়, বলে তোর পছন্দ মতো জিনিস কিনে নে। সেই আমি তখন এই পিসটা আমার পছন্দ হয়েছিল, আমি কিনেছিলাম। পিসটা কিনে আমি চুড়িদার বানিয়ে নিয়েছি, এর এই মানে এই কালারেরই প্যান্ট আছে আর ওড়না আছে। প্যান্ট ওড়নাগুলো আমি বার করছি না, বেশিরভাগ চুড়িদার আমি পরি কুর্তি মানে তোমার ওই লেগিংস দিয়ে, চুড়িদারের প্যান্টগুলো আমি পরি না। তারপরে হচ্ছে এই অরেঞ্জ কালারেরটা, এটা ওই চুমকির কাজ করা আছে গ্যাপ দিয়ে দিয়ে। এটাও আমার মা দিয়েছিল, কিন্তু এটা আমাকে বিয়ের আগে, অনেক আগে এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল পুজোর সময়, ঠিক আছে, পুজোর চুড়িদার। তারপরে হচ্ছে এটা, এটা খুব সুন্দর সুতোর কাজ করা আছে পুরো পুরো কুর্তিটার মধ্যে। এর প্যান্টের কালারটা মিক্স করা, এই কালারটা এই কালারে মিক্স করা আছে। আমার মেয়ে ওখানে কি বসে গেছে, দেখো এদিকে এসো। তো এইটা মিক্স করা, এই কালারটা খুব সুন্দর চুড়িদারটা। এটাও আমার মা আমাকে কিনে দিয়েছিল, মানে বাড়িতে, তখন আমরা পুরনো বাড়িতে থাকতাম, এখন তো একটা নতুন বাড়িতে আমরা থাকি, তো মানে ঠাকুমার বাড়ি যেটা বলে বা আদি বাসস্থান সেখানে থাকতাম। তো সেখানে চুড়িদার আলা এসেছিল, চুড়িদার পিস সব ব্যাগে করে নিয়ে আসে না, তো নিয়ে এসেছিলো। তো তখন মা ডেকেছিল যে দেখান, তো তখন এইটা আর একটা পিস ছিল ওটা দিয়ে দিয়েছি একজনকে হয় না বলে, তো তখন এটা কিনে দিয়েছিল, পিসটা তারপর বানিয়ে নিয়েছিল। এই দেখো আমার মেয়ে কী করছে, দেখো 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 ছাড়ো। এরপরে হচ্ছে এই পিসটা লং বানিয়েছি, এটা এটা আমার বর আমাকে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল, মেয়ে হয়নি তখন, অনেক আগে নিউ মার্কেটে গিয়ে গেছিলো, তখন আমাকে বলেছিলো কী কিনবে, আমি বললাম আমাকে এই চুড়িদারের পিসটা পছন্দ হয়েছে এটা কিনে দেবে, বললো হ্যাঁ কিনে দেবো, তখন ও কিনে দিয়েছে, এটা বানিয়ে দিয়েছে। এখানে বসো, লাস্ট একটাই আছে, সেটা হচ্ছে তোমার এই চুড়িদারটা। এটা বেনারসি কাপড়ের মধ্যে, এটা আমি কিনেছি তাও 2014, তখন এই পিসটা আমি গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম 99 টাকা মিটারে, কত মিটার নিয়েছিলাম আমার মনে নেই। এই পিসটা কিনে এনেছিলাম আর এই কালারের গোল্ডেন কালারের প্যান্ট কিনে এনেছিলাম। তো এইটা গড়িয়াহাট থেকে এই পিসটা কিনে আমি বানিয়ে এটা পরি, অকেশনালি এটা পরি, এটা সবসময় পরি না, খুব সুন্দর তো সেই জন্য অকেশনালি পরি। আমার মেয়েকে দেখো না, এই বদমাইশি করতে এক্সপার্ট। তো এই ছিল আমার চুড়িদার কালেকশন, বেশি কিছু ছিল না, সাতটা ছিল, সেই সাতটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার চুড়িদারের কালেকশনগুলো? আমার কাছে সাতখানায় চুড়িদার ছিল, সেই সাতটাই তোমাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করে আমার ভালো লাগলো। তো কোন চুড়িদারটা ভালো লেগেছে, মানে কোন কালারের চুড়িদারটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও আমাকে অতি অবশ্যই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমি কোনো কিছু ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর আশা করি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আমরাও তোমাদের আশীর্বাদে সুস্থ থাকবো, ভালো থাকবো। আমি এই বলেই এখানে আজকে ব্লগটাকে এন্ড করছি। টাটা বন্ধুরা, টাটা করে দাও।